নদিয়া জেলার হরিণঘাটা থানার কাস্টডাঙ্গায় বেশ কিছু চাষিরা বিদেশি প্রজাতির এক ধরনের ফলের চাষ করছে, যার নাম ড্রাগন ফ্রুট। বর্তমানে আমাদের দেশে বিদেশে ফলের মধ্যে ড্রাগন সম্ভবত সবচেয়ে জনপ্রিয় ও মূল্যবান একটি ফল। পাহাড় থেকে সমতল সব জমিতেই এখন ড্রাগন ফলের বাণিজ্যিক চাষ হচ্ছে। ড্রাগন ফল মূলত আমেরিকা মহাদেশের একটি জনপ্রিয় ফল। অন্যান্য ক্যাকটাস জাতীয় ফসলের মতো ড্রাগন ফলের উৎপত্তি মরু অঞ্চলে নয়, বরং এটি পর্যাপ্ত বৃষ্টিপাত সমৃদ্ধ মধ্য ও দক্ষিণ আমেরিকার ফল। তাই স্বাভাবিক বৃদ্ধির জন্য গড়ে 20-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাৎসরিক 500-1000 মিলিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। তবে অতিরিক্ত বৃষ্টির জন্য ফুল ঝরা, ফলের পচন ও গাছের গোড়া পচা দেখা যেতে পারে। তাই জমিতে পানি নিষ্কাশন সুনিশ্চিত করতে হবে। সাদা, হলুদ ও লাল এই 3 রকম শাঁসযুক্ত ড্রাগন ফল দেখতে পাওয়া যায়। তবে লাল শাঁসের চাষই আমাদের এখানে যথেষ্ট বেশি দেখা যায়। বর্তমানে কলকাতার বিভিন্ন নামি দামি শপিং মল বা পশ্চিমবঙ্গের অনেক বড় বড় বাজারে দেখা মিলছে এই ড্রাগন ফলের। অনেকে বাড়ির ছাদের টবেও চাষ করছেন ড্রাগন ফল। ড্রাগন ফল শুধু দামি ফলই নয়, এটি অত্যন্ত পুষ্টিকর, হার্টের উপকার করে, ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে রক্ত চলাচল বজায় রাখে, চুল পড়া আটকায়। যেমন এই ফলে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, নায়াসিন, ভিটামিন সি। এতে ক্যালোরি খুব কম থাকে, তাই হৃদরোগীরাও খেতে পারেন। ভিটামিন সি বেশি থাকার ফলে এই ফল খেলে আমাদের শরীরের ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়। আমরা কথা বলে নেব এরকমই একজন চাষির সাথে, যিনি এই চাষের মাধ্যমেই প্রচুর সফলতা পেয়েছেন। প্রথমত এই ফলটা দেশের বাইরে, আমার মূলত পেশা হচ্ছে এক্সপোর্ট ব্যবসা, দেশের বাইরে আমি এই ফলটা দেখি। যাই হোক, 2017 সালে কোনোভাবে একটা পরিচিতি সার্কেলের মাধ্যমে একটা সুযোগ হলো চাষটা করার। সেখান থেকে আমি কিছু সাপোর্ট পেয়েছিলাম চাষটা করার জন্য, চারা বা অন্য কিছু। সেখান থেকে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা চারাগুলো কালেকশন করেছিলাম, করে আজকের এই প্রজেক্ট আমার দাঁড়িয়েছে। এখানে মূলত চাষ, ড্রাগন চাষটা এই মুহূর্তে খুব অর্থকরী একটা চাষ, ভালো লাভজনক চাষ। কিন্তু এই বছর আমরা যেটা দেখতে পাচ্ছি, বিক্রির ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। যদি আমরা গভর্নমেন্টের কাছে, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের কাছে আবেদন করব, গভর্নমেন্ট যদি আমাদের ফলগুলো কোনো রকম কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে তারা জুস বা অন্য অন্য যে সমস্ত চকলেট, অন্য অন্য কিছু যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা একটু বেশি পয়সা পেতে পারি। আর আরেকটা সমস্যা হচ্ছে এই বাগান ড্রাগন ফলের ক্ষেত্রে কী হয়, যদি 10-20টা বাগান থাকে, দেখা যাচ্ছে একই দিনে ফুল আসে বাগানে, একই দিনে ফলগুলো রেডি হয়, একই দিনে মার্কেটে গিয়ে চাপ শুরু হয়। ফলে যখনই 10টা চাষি মার্কেটে মাল নিয়ে যাচ্ছে, তখন দামটা কী হচ্ছে। আমার এই বাগানে বছর এবার 4 বছর। ফলটা কতদিন পর পর আসে? ফলটা অ্যাকচুয়ালি বছরে 5-6 মাস চলে, মোটামুটি আগামী নভেম্বর পর্যন্ত চলবে দেশ থেকে। আর এই গাছটা লাগানোর পর থেকে 2 বছরের মধ্যে ফলটা আসে। এবার সেভাবে যত্ন যত্নি করলে 1.5 বছরের মধ্যে ফল চলে আসবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।